বহরমপুর সাব ডিভিশন বিডি ওয়ার্কার্স ইউনিয়নের সম্মেলন অনুষ্ঠিত হলো বেলডাঙ্গায়। বিডি শ্রমিকদের নানা সমস্যা নিয়ে সোচ্চার হন বিডি শ্রমিক নেতৃত্ব। বহরমপুর সাব ডিভিশন বিডি ওয়ার্কার্স ইউনিয়নের বেলডাঙ্গা শাখার সম্মেলন। এই সম্মেলনে এই এলাকার বিভিন্ন গ্রামে হাজার হাজার বিডি শ্রমিক আছে, তাদের প্রতিনিধিরা উপস্থিত হয়েছে এই সম্মেলনে। এখানে যে মজুরি বৃদ্ধি নিয়ে আন্দোলন আমাদের জেলায় চলছে, সরকার নির্ধারিত মজুরি পাওয়া যায় না, মালিকরা দেয় না, সরকার তার কোনো ব্যবস্থা করে না, কেন্দ্র সরকার এবং রাজ্য সরকার সকলেই মালিকের পক্ষে তারা তাদের ভূমিকা পালন করছে, ফলে শ্রমিকরা বঞ্চিত হচ্ছে। আমরা মিনিমাম ওয়েজ চাই কিন্তু মিনিমাম ওয়েজ তারা দেয় না। শেষ পর্যন্ত একটা চুক্তি এই এলাকায় হয়েছে যে 1,000 বিড়ি প্রতি 152 টাকা তারা দেবে, বেলডাঙ্গাতে সেটাও দিচ্ছে না। এই কারণে আমরা শ্রমিকদের ঐক্যবদ্ধ করে যাতে তাদের এই চুক্তি অনুযায়ী মজুরিটা অন্তত তারা পায়, সেই দাবিতে আমরা আজকে সম্মেলনে আয়োজন করেছি।